ইন্ডিয়ান বার্ড এল চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে জানানো হচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের এত সাপোর্ট আর ভালোবাসার জন্য। তো আজকের বিষয় হচ্ছে কোকিল আপনারা কোথা থেকে পাবেন বা কী খাওয়াবেন বা কোথা থেকে জোগাড় করবেন আপনারা বা কোথায় কিনতে পাওয়া যায় সব কিছু জানাবো। তো চলুন শুরু করা যাক ভিডিওটিকে। তো আজকে আপনারা বলবো যে কোকিল পাখি আপনারা কোথায় পাবেন। তো কোকিল পাখি সবসময় পাওয়া যায় হচ্ছে মানে কখন ডিম দেয়, এপ্রিল মাস থেকে আগস্ট মাসের সময়টা কাক ডিমে তা দেয়। পুরুষ কোকিল তাতে তা দেওয়ার সময় বাসার চারদিকে ঘুরঘুর করে, মানে সেই সময়টাই আর কি মুখ্য সময়। তো তাকে রাগিয়ে তোলে আর কি পুরুষ কোকিল আর কি কাকটাকে রাগিয়ে তোলে। তো ওই জন্য তখন কি হয়, কাক পুরুষ কোকিলকে তাড়া করলে সেই সুযোগে স্ত্রী কোকিল গিয়ে কী করে, কাকের বাসায় গিয়ে ডিম পেড়ে আসে। তো আপনারা এপ্রিল মাস থেকে আগস্ট মাস মানে এই সময়টা আর কি কোকিলের বাচ্চা পাওয়া যায়। তো এইগুলো আর কি বিশেষ করে বড় বড় গাছে যেগুলো একটু জঙ্গল টঙ্গল দিকে দেখবেন ওই সব দিকে পাওয়া যায়। কোকিলের বাচ্চা কিনতে পাওয়া যায় না, ঠিক আছে, কেউ বিক্রি করে না, কোকিলের বাচ্চা কিনতে পাওয়া যায় না। আপনারা যদি কোথাও পাওয়া যায় সেখান থেকে নিতে পারেন, কিন্তু আমার দেখা কোনো জায়গায় কোকিলের বাচ্চা পাওয়া যায় না। তো হাটেও পাওয়া যায় না, আপনারা গালিশির হাটে গিয়ে দেখবেন, ওখানে হাটে যাই আমি, তো ওখানে কোনো দিন আমি দেখিনি যে কোকিল পাখি বিক্রি হচ্ছে। তো কোকিল পাখি কী খায়, আপনি ভাত মুড়ি চিড়ে তারপর হচ্ছে ছাতু এসব যা দেবেন সব খাবে, রুটি পাউরুটি বিস্কুট সব খায়। তো ওরা আর কি আপনারা যেইভাবে ছোটোবেলা থেকে মানুষ করবেন সেইভাবে ও সেই খেয়ে খেয়ে অভ্যস্ত হবে। কিন্তু মেচ খায় বলে আমি জানি না, আপনারা মেচ যদি দেন কোকিলকে তো ওরা খাবে কি বলতে পারছি না, কিন্তু ভাত ওরা খায়, দেখতে পাবেন ভাতার মধ্যে ভাত দেওয়া আছে। আর কোকিল পাখি এই সময়টা ডিম পাড়ে, এই সময় পাবেন আপনারা। আর কোকিল পাখি এই ডাকটার জন্য অনেকজন পুষতে পছন্দ করেন, আর এটা হচ্ছে একটু বয়স্ক বড় পাখি। আর লোহার খাঁচায় রাখবেন না, দেখতে পাচ্ছেন নাকের কাছটা কেটে গেছে, লোহার খাঁচায় কোকিল পাখি বলো বা শালিক পাখি বলো এগুলো সব পাখি, কোকিল শালিক ময়না এগুলো সব পাখিগুলোকে কাঠের খাঁচায় রাখতে হয় যদি সে ছটফট না করে। কারণ কোনো কোনো পাখি আছে যেগুলো পালানোর জন্য চেষ্টা করে, বারবার খাঁচার মধ্যে ছটফট করে, তখন কি হয় আপনার ওই পাখিটি বেরোনোর জন্য চেষ্টা করবে, তখন ওই লোহার খাঁচায় মাথাটা নাকটা কেটে যাবে। দেখতে পাচ্ছেন নাকটা কেমন কেটে গিয়ে লাল হয়ে গেছে। তো লোহার খাঁচা এই জন্য রাখার বারণ, কারণ ওরা বেরোতে চেষ্টা করে বা চোঁচটা বার করে তখন কেটে যায়। এই জন্য টিয়া পাখি বা টিয়া পাখি বাদ দিয়ে বাকি সব পাখিকে লোহার খাঁচায় না রেখে কাঠের খাঁচায় রাখতে হয়। যেমন ইন্ডিয়ান বার্ডের মধ্যে পড়ে হচ্ছে শালিক পাখি ময়না পাখি তারপরে কোকিল, এগুলো সব পাখিগুলোকে কাঠের খাঁচায় রাখতে হয়, কারণ এরা চোঁচ বার করে কেটে যায়। এর ফলে কী হয়, পাখিটি আস্তে আস্তে মারা যেতে পারে, ক্ষত হয়ে গেলে, তো বেশি ক্ষত হয়ে গেলে মারা যাবে, এই জন্য বলা হয় যে লোহার খাঁচায় রাখতে না। তো কোকিল পাখি এই সময় পাওয়া যাবে আপনারা, এইগুলো খাওয়াতে পারেন। আর কোকিল পাখি খুব মানে কোকিল পাখিটি খুব ভালো ডাকে, এই জন্যই অনেকজন পুষতে পছন্দ করে বা রাখে বাড়িতে, ছোট্ট খাঁচার মধ্যে রাখে। তো এই পাখি কথা বলে না, কথা বলে না বলে আপনারা কোনো জায়গায় দেখেন আমি দেখিনি, আমার জানা নেই। তো এই ইনফরমেশানটা আপনাদের দেওয়া ছিল, কোকিল পাখি কোথাও কিনতে পাওয়া যায় না, হাটে ফাটে কোথাও পাওয়া যাবে না, কোথাও ধরলে বা কেউ পেলে সেখান থেকে আপনি পাবেন। দেশগ্রামের দিকে অনেকজন পায়, গাছের মধ্যে থেকে পড়ে যায়, বাসা থেকে অনেকজন পড়ে যায়, বা কাকের বাসায় ডিম পাড়ে বলে ওরা যখন একটু উঠতে শেখে তখন কি হয়, অন্য পাখির বাসায় ডিম পাড়ে বলে ওরা তখন একটুখানি উঠতে পারে যখন, তখন বাসা থেকে উড়ে যাওয়ার চেষ্টা করে, তখন মাটিতে পড়ে যায়, তখন অনেকজন পায়, কিন্তু আলাদা করে হাটে বিক্রি হয় না বা পাওয়া যায় না। তো আপনারা এইভাবে পাবেন। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনারা এসে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। আরও টিয়া পাখি শালিক পাখির ভিডিও রয়েছে, ওখানে গিয়ে দেখতে পারেন কত দামে পাওয়া যাচ্ছে, কোথায় পাওয়া যাচ্ছে, কী দামে পাওয়া যাচ্ছে। তো আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে দেবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।